হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। দেখো, আমি আজ বিয়ের পর প্রথম তোমাদের সামনে এসেছি। প্লিজ, আমাকে কেমন লাগছে আমাকে কমেন্ট করে তোমরা সবাই জানিও। দেখো, আমি শাড়ি পরিয়েছি, মানে শাড়িটা পরেছি, কেমন লাগছে সেটা আমি বলতে পারবো না, সেটাও আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর আমি শাড়ি পরে না একটু নাচছিলাম, আর আজকে আমি একটু খুব আনন্দ, মানে মনে একটা আনন্দ, একটা মানে একটা ভীষণ আশ্চর্য ঘটনা ঘটে সেজন্য আমি একটু আনন্দ পেয়েছিলাম। আর দেখো, আমি নিচে নিচে ভিডিও করছিলাম। এটা হচ্ছে আমার রুম, রুমটা কেমন প্লিজ তোমাকে সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর প্লিজ ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা আমার দেখো। দেখো, আর সব অল ফ্রেন্ডসদের বলছি, আসলে আমার হঠাৎ করে বিয়ে হয়ে গেছে, আমি বলতে পারিনি, আমাকে ক্ষমা করে দিও। দেখো, আমাকে কেমন লাগছে সেটাও তোমরা বললো। দেখো, চুলটা বারবার ঝুড়ি পাগলির মতো দেখাচ্ছি। আর আর আমার কিছু জুয়েলারি কালেকশন আছে, সেটা তোমাকে নেক্সট ভিডিওতে আমি তোমাদের সবাইকে দেখাবো। দেখো, আসলে কি বলতো, নতুন সংসারে এসেছি, কী কেমন সেটাও আমি ঠিক করে জানি না, আর একটু শিখতে সময় লাগবে হয়তো। সেজন্য প্রথম আমার প্রথম এই যে বিয়ের পর একটা ব্লগ ভিডিও আমি বানালাম। আমার শ্বশুর শাশুড়, মানে শ্বশুর নেই, শাশুড়ি, দেওর, দিদা আর আমার বরকে দেখাবো। হয়তো তোমরা ভাব, মানে প্রথম ভিডিওতে তো আমি তোমাদের দেখিয়ে দিলাম। আর টিপটা পড়েছি, দেখো টিপটা একটু বেঁকে গিয়েছিল, টিপটা পড়ে নিলাম। দেখো কেমন লাগছে সেটাও বলো। দেখো, এটা হচ্ছে বউটা, হচ্ছে আমার শাশুড়ি, এটা আমার দেওর, আমার দিদা। দেখো, আর এটা হচ্ছে আমার বর, শুয়ে মোবাইল দেখছিল, আসলে আজ তো অফিস ছুটি, সেজন্য বাড়িতে ছিল। দেখো, আসলে ও একটু লজ্জা পেয়ে গেছে প্রথমবার। আর আমাদের একটা লালি আছে, দেখো লালি শুয়ে শুয়ে, দেখো ওকে ওকে ভালো, পরে টাটা, বাই বাই।